চোদ্দ মাস পর চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত শুক্রবার দেওয়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রপ্তানি কারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবে চালের রপ্তানি শুল্ক কমানো হয়েছে আগে যেখানে রপ্তানি শুল্কের হার ছিল বিশ শতাংশ সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত ভারতের চাল রপ্তানিকারকরা দেশটির অন্যতম চাল রপ্তানি কোম্পানি রাইস বিলার শীর্ষ নির্বাহী সুরজ আগরওয়াল ভারতীয় সংবাদ মাধ্যমকে বলে সরকারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে গেম চেঞ্জের ভূমিকা রাখবে এদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসবে অন্যদিকে কৃষকরাও লাভবান হবে ভারতের চালের উৎপাদন হয় মূলত দেশটির পূর্ব উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে গত বছর এসব রাজ্যের পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পরিস্থিতিতে অবন্তরিন বাজার স্থিতিশীল রাখতে 2023 সালের 20 জুলাই বিশ্ববাজারে চাল রপ্তাইতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার বিশ্বের 300 কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। জাতিসংঘের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চাল উৎপাদনে এই মুহূর্তে বিশ্বে শীর্ষে রয়েছে ছয়টি দেশ। বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। তবে চাল রপ্তানিতে শীর্ষে রয়েছে ভারত প্রতিদিন বিশ্ববাজারে যে পরিমাণ চাল কেনা বেচা হয় তার চল্লিশ শতাংশই আসে ভারত থেকে ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছিল চালের দাম